ই-কমার্সের সম্ভাবনা নতুন দরজা খুলেছে হোম ক্যাটারিং সার্ভিস। অনলাইনে চাহিদার ভিত্তিতে ঘরে তৈরি খাবার পৌঁছে দেওয়া হচ্ছে ভোক্তাদের কাছে। এরই মধ্যে নতুন এই ব্যবসায় কর্মসংস্থান হয়েছে কয়েক হাজার মানুষের। কর্মব্যস্ত নগর জীবনে অনেকেই ঘরে রান্নায় হিমশিম খাচ্ছেন, এছাড়া অভিজ্ঞতার অভাবেও রান্না করতে আগ্রহী নন অনেকে। এই সুযোগে বাড়ছে অনলাইন ক্যাটারিং ব্যবসা। হোটেল রেস্তোরাঁ নয়, ঘরে তৈরি খাবারও বিক্রি হচ্ছে প্রচুর। গৃহিণী ও ছাত্রীরা ঘরে খাবার তৈরি করে ওয়েবসাইট, মোবাইল অ্যাপস ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিপণন করছেন। এসব খাবারের মান নিয়েও সন্তুষ্ট বেশিরভাগ ভোক্তা। স্বাভাবিকভাবে এটা খুব এনজয় করছি এবং এখান থেকে আমি আর্নও করছি কিছু। মানটাও ভালো এবং টেস্টটাও ঘরের খাবারের মতো, এটা আসলে আমাকে বেশি অ্যাট্রাক্ট করেছে। দেশে প্রথম হোম পেজ ভিত্তিক হোম ক্যাটারিং সার্ভিস চালু করা প্রতিষ্ঠান হোম শেফের হিসেবে গত এক বছরে এক্ষেত্রটিতে কয়েক হাজার কর্মসংস্থান হয়েছে। এখন ছয়টি ওয়েব পেজের পাশাপাশি অন্তত 350 ফেসবুক পেজ ও 3টি মোবাইল অ্যাপের মাধ্যমে চলছে ঘরে তৈরি খাবারের ব্যবসা। যে আপনার বাসায় রান্না করার দরকার নেই, আপনার বাসায় যা যা দৈনন্দিন পরিচয় দরকার আছে বাসার খাবারের, এটা আপনি পাবেন। প্রসেসটা শুরু করেছি 11 মাস আগে, আর আমরা প্রতি মাসে 25-28% গ্রোথ দেখছি মান্থ বাই মান্থ। এক একটি ওয়েব পেজে নিবন্ধিত রাঁধুনির সংখ্যা সর্বোচ্চ 1500, দিন প্রতি অর্ডার আসছে 40-300টি পর্যন্ত, প্রতি মাসেই বাড়ছে গ্রাহক। আমাদের এখানে রেগুলার বেসিসে ফুড নিচ্ছেন প্রায় 1000+ কাস্টমার, এবং এদের মধ্যে রেগুলার একদম আমাদের ফিক্সড ক্লায়েন্ট হচ্ছে 300। আমরা দেখেছি যে তারা তাদের ফিলিংসটা লাঞ্চের ক্ষেত্রে বেশি। অনলাইনে হোম ক্যাটারিং সার্ভিসের উদ্যোক্তারা বলছেন, যানজটের কারণে অনেক সময় খাবারের মান ধরে রাখা যাচ্ছে না। যানজট কমানো গেলে এ ব্যবসা আরও বাড়বে বলে মনে করছেন তারা। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।